নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো নষ্ট জীবন দিয়ে কি আর আমি করব জীবন যদি বদল করা যেত ভালো জীবন হতো আমার ভালো জীবন হতো আমি সব তো ভুঞ্চি পারবেন না ভাইজান সাজন বিলাত যেত না দেশ কোনটা করব মুরগর খামার করব আসর খামার করব সুমনা পারবিন হুঁচো নি তার কথা হুঁচো আজ আমার মনটা বড়ি গেল গিয়া তার আর বিদেশি তো নাই দেশও খাস করব আমি খুব খুশি হয়েছি গিয়া সাজন সাজু তোমরা কোনো চিন্তা করিও না তোমরা ব্যবস্থা করো যা টাকা পয়সা লাগে আমি দিমু কোনো চিন্তা করিও না তবে একটা কথা আমার এটা খাওয়া ফেরত দেওয়া লাগবে আর ভাই ঠিক আছে ভাই যা ঠিক আছে তোমরা ইয়ে করো থাকো আমি গেলাম দুনিয়ার কোনটা নাই চলো আমরা ভালো হয়ে যাই তুমি খান্ডা এখানে না না কিচ্ছু না আসলে সেদিনের ভুলটা আমারই ছিল আমার আমার উচিত হয়নি তোমার সাথে এভাবে জড়ানো জানো ছেলের আমি বড় সাধব তারা তাদের নিজেদের স্বার্থের জন্য কখন কোথায় কি করে তারা নিজেরাও জানে না আচ্ছা তুমি এতটা স্বার্থপর হলে কিভাবে তুমি কি তা আগামী মাসের 10 তারিখ ফোন নিয়েও তোমার মনে আছে কিনা জানি না প্রথম যেদিন তোমার সঙ্গে আমার পরিচয় হলো তখন সবে মাত্র আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি আমাকে নিয়ে বাবা মার অনেক আশা জানো মাঝে মধ্যে বাবা মা আমাকে ফোন করে
লেখাপড়া করার জন্য অস্থির করে মারে। তানিয়া, তুমি জানো না আমার মনের যন্ত্রণা। বাবা মারা যাওয়ার পর সাসা লন্ডনে আইয়া আমার বিধবা মার লগে সম্পত্তি লিয়া ইজাত বেজাল। তানিয়া, আমি ওই সময় ছুটে আসলাম, কিন্তু আমার সবটা মনে আছে। আর সেই থেকে তোমার মনে জিদ চাপলো তুমি লন্ডন যাবে, তাই না? আজ আমি তোমার একটা উপহার দিব, তুমি গুসা করতে রাতে নাই। আজ আমি তোমারে আম্মার লগে পরিচয় করাই দিম। আজ থাক, আরেকদিন পরিচয় হবে, চলো আজকে যাই। ঠিক আছে। তোরে বিয়া করাইছিস? তো আমার বিয়া করাইলে শুনছো নাই, কালাম করাইছিস?